আজকের গল্প হলো সাপ ও বোলতা। একদা এক বোলতা এক সাপের মাথার ওপর বসে অনবরত তাকে হুল ফোটাচ্ছিল। যন্ত্রণায় অস্থির হয়ে সাপটা কেবলই ভাবছিল কি করে এর প্রতিশোধ নেওয়া যায়, কামড়াতে তো একে পারছি না। শেষে একটা গাড়ি আসতে দেখে বোলতাকে মারবার জন্য রেগে মেগে সে নিজের মাথাটা এগিয়ে দিল গাড়ির চাকার নিচে, আর গাড়ির চাকার চাপে সাপের মাথা একেবারে ছিঁড়ে চ্যাপটা হয়ে গেল, বোলতা কিন্তু উড়ে গেল। এই গল্পের নীতিকথা হলো এই যে ক্রোধে বুদ্ধিভ্রম হয়। ছোট্ট বন্ধুরা, আমরা তোমাদের জন্য প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার আর রবিবার দারুণ দারুণ সুন্দর গল্প আর কবিতা নিয়ে আসব। দেখতে ভুলো না কিন্তু। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো।